আমরা জানি গতকাল পৌরসভা নির্বাচনের জন্য বাস তুলে নেওয়া হয়েছিল এবং বাস অনেকটাই কম ছিল, তবে আজও শহরের রাস্তায় দেখা মিলছে না বাসের। সেক্ষেত্রে নিত্য যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন, তাদের গন্তব্যে যেতে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে এবং অনেকটাই তাদেরকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে ক্ষোভ উগড়ে দিচ্ছে নিত্য যাত্রীরা। আমরা পরিস্থিতিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, কি দেখছো আজকে, কি বাস একেবারেই নেই এবং কি বলছেন নিত্য যাত্রীরা? সুদীপ্তা, কি দেখছো ছবিটা, বাস কি একেবারেই নেই এবং নিত্য যাত্রীরাই বা কি বলছেন এই বিষয়ে? গত যে ভোট গেছে, নির্বাচন গেছে, সেই নির্বাচনে বেশ কিছু বাস তুলে নেওয়া হয়েছিল। সকালের দিকে বাসের সংখ্যা একেবারেই ছিল না, অনেকটাই কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় বাস আবারও ফিরে এসছে এবং সেই সমস্ত রুটের বাস আবারও এসছে, যদিও সেই সমস্ত বাসে এখনো পর্যন্ত স্টিকারিং বা লেবেলিং করা রয়েছে। আগামীকাল নির্বাচনের যে কাউন্টিং রয়েছে, সেই কাউন্টিংয়ের জন্য সেই সমস্ত বাস আবারও তুলে নেওয়া হবে। তার আগে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু রুটের বাস আবারও এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনি বাস কয়েকটা রয়েছে, কিন্তু পাবলিক বাস, অন্যান্য রুটের বাস, সেটা কিন্তু অনেকটাই কম। সেই ছবি আমরা এই মুহূর্তে এক্সাইড মোড়ে রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি বাসের সংখ্যা কম থাকার জন্য প্রচুর যাত্রীরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আজকে শীতকাল এবং অনেকেই আছেন, সপ্তাহে প্রথম দিন কর্মব্যস্ত দিন এবং শীতকালে অনেকেই বেড়াতে যান, এই এক্সাইডের মোড়ে কিন্তু সেই অনুযায়ী ভিড় হয়। আজকে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীরা তারা দাঁড়িয়ে রয়েছে। সুদীপ্তা, কি বলছেন নিত্য যাত্রীরা, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন তারা বাসের অপেক্ষায়, কথা বলা সম্ভব? একদমই ইন্দ্রাণী, আমরা যেখানে এক্সাইড মোড়ে রয়েছি এবং সেখানে যারা রয়েছে যাত্রীরা তাদের সঙ্গে কথা বলবো। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনি? বেঙ্গালি নাই হে। আপ কাহাঁ সে আয়ে? हम तेलंगाना से आ गया। बस के लिए यहाँ पे खड़े हैं? हाँ, बस के लिए सन सिटी जाएंगे। साइंस सिटी जाएंगे, मिल रहा है बस? नहीं मिल रहा। कितने देर से खड़े हैं? एक घंटा है। एक घंटा हो गया पे खड़े हो? अभी तक बस नहीं मिला। आपके सब ग्रुप है क्या? हाँ, आपका ग्रुप है। नहीं नहीं, हम কেসে কোন কাম করে আজ আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা থেকে এসেছে, প্রায় এক ঘন্টা হয়ে গেল এই এক্সাইড মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং আরো অনেকেই রয়েছেন যারা অফিস যাত্রী, যারা অফিস যাচ্ছেন, এদিকে বাস পাচ্ছেন না। কি দেখছেন বাসের কি অবস্থা? ফাঁকাই আছে মোটামুটি। কতক্ষণ দাঁড়িয়ে? না না, এই তো 5 মিনিটই হলো। সবে এসেছে? আমি সবে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই রয়েছেন, তাদের সাথে কথা বলবো। বাস কি পাচ্ছেন? বাস কি মিল রহা আপকো? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যারা রাজারহাট যাবে তাদের বাস এখান থেকে নিউ টাউন রাজারহাটের দিকে বাস এখান থেকে পাওয়া যায়, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। বাস পাচ্ছেন দাদা? বাস তো পাচ্ছি, আজ আমি অনেকক্ষণ আমি দাঁড়িয়ে নেই, আমি জাস্ট এসেছি এখনই এসেছি। রুটের বাস আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, আরো অনেকে রয়েছে, স্কুল পড়ুয়া এখানে রয়েছে, তারাও কিন্তু যেহেতু স্কুল খোলা রয়েছে তাদেরও বাস দরকার হয়। আপনারা কোথায় যাচ্ছেন? পার্ক সার্কাস। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এখানে? 10 মিনিট ধরে। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছেন না? না। এখান থেকে পার্ক সার্কাস যাওয়া, অর্থাৎ এক সাইড থেকে পার্ক সার্কাস যাওয়া একদমই কাছে, কিন্তু তাও 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বাস পাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়া শিশু কেন্দ্রের ছাত্রী তারা দাঁড়িয়ে রয়েছে, এখানে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছে, তারাও কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন, বাস কিন্তু পাচ্ছেন না। এখানে কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকা, প্রায় 2000 বাস গতকাল ভোটের জন্য নিয়ে নেওয়া হয়েছিল, সেই সমস্ত বাস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার। অনেকেই দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ বাসের জন্য, তো 1 ঘন্টা, তো 10 মিনিট, তো 15 মিনিট, তো আবার আধ ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে। সেই ছবিগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি, একবার পুরো সামগ্রিক ছবিটা দেখাবো, যে বাসের সংখ্যা অনেকটাই কম, প্রায় ফাঁকা রাস্তা, প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো চলছে, ট্যাক্সি চলছে, বাস কিন্তু অনেকটাই কম, হাতে কোনো কয়েকটা বাস কিন্তু এখানে রয়েছে, সেই কয়েকটা বাস এবং সেই বাস যে পরিমাণ যাত্রী রয়েছে প্রথম দিন যাত্রীর তুলনায়।
বাসের সংখ্যা অনেকটাই কম সেটা কিন্তু দেখা গেল এক্সাইটমেন্ট চত্বর থেকে যেহেতু এছাড়াও আগামী কাল যেহেতু নির্বাচনের কাউন্টিং রয়েছে সেই কাউন্টিং এর জন্য আবারও নতুন করে বাস বিকেলের পর থেকে তুলে দেওয়া হবে সব মিলিয়ে বলা যায় যে আজকে বিকেলে যারা অফিস ফেরত যাত্রীরা হবে তাদেরও যে সমস্যায় পড়তে হবে এমনটাও কিন্তু একই সঙ্গে বোঝা যাচ্ছে তাই বাসের সংখ্যা যে কম রয়েছে তা কিন্তু এই এক্সাইটমেন্ট শুধু নয় সমস্ত সাম্পূর্ণভাবে সারা শহর কলকাতা জুড়ে এই ছবি কিন্তু পরিষ্কার বা স্পষ্টতেই বোঝা যাচ্ছে একেবারে সুদীপ্ত তুমি আমাদের এক্সাইট মোড়ের ছবিটা তুলে ধরলে যেখানে সপ্তাহের প্রথম দিনেই বাসের সংখ্যা এতটাই কম যে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী